রাজধানীর বনানীতে বিএনপি জামায়াতের 53 নেতাকর্মীকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। এক সেমিনারে এই কথা জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আরও জানান, পুলিশ হত্যা মামলার আসামি আরাফ দুবাইয়ে আটক হয়েছেন এমন কোনো তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নেই। আপনারা এফআইআরটা যদি দেখেন, সেই যে এফআইআর দেওয়া হয়েছে এরপরে এটার বিষয়ে তদন্ত হবে, তদন্ত হলে আরও এটা বেরিয়ে আসবে এবং এটা দেখে আমরা ব্যবস্থা নিই। আমরা এটা নিয়ে কাজ করছি, এখনই তো আমরা পুরো জিনিসটা বলতে পারবো। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান।